বাগাতিপাড়ায় হয়ে গেল নওশেরা যুব কল্যাণ সংঘ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা। বাগাতিপাড়ার প্রতিনিধি তথ্য ও চিত্রে বিস্তারিত। ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মোবাইল গেমস ও মাদক ছেড়ে খেলার মাঠে চল স্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় নওশেরা যুব কল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার 16 ফেব্রুয়ারি রাতে উপজেলার নওশেরা জামে মসজিদ প্রাঙ্গণে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নওশেরা যুব কল্যাণ সংঘের আহ্বায়ক মোখলেসুর রহমান খান জামালের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সংগঠনটির উপদেষ্টা বাগাতিপাড়া সরকারি কলেজের প্রভাষক অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুল হক খান। নওশেরা যুব কল্যাণ সংঘের সদস্য সাংবাদিক আল আফতাব খান সুইটের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাগাতিপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা সংস্থা নির্বাহী সদস্য আল মামুন সরকার, সংঘের উপদেষ্টা জাহাঙ্গীর আলম খান তারা, আলাউল আলম খান লাবলু, মঞ্জুরুল আলম খান মণি, শ্রী বলয়চন্দ্র মণ্ডল, আয়ুব আলী খান প্রমুখ, এছাড়াও ওই মহল্লার প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রাক্তন, জুনিয়র ও নিয়মিত এই তিন গ্রুপে গত 27 জানুয়ারি রাতে শুরু হয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রাক্তন গ্রুপে দুরন্তর জামাল মাইজুলকে 21-15, 21-13 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সুরুষ উত্তমের সবুজ বাংলা। জুনিয়র গ্রুপে এস এস কিংয়ের সৃজন সিয়াম জনি সামির মুন নাইটকে হারায় 21-17, 19-21, ও 21-12 পয়েন্টে। আর নিয়মিত গ্রুপে 15-21, 21-19, ও 21-19 পয়েন্টে আসিফ প্রসেনজিৎ এর কিংস এ পিসিকে হারিয়ে বিজয়ী হয় সিপাত প্রিন্স এর ব্যাডমিন্টন স্ট্রাইকার্স। উক্ত টুর্নামেন্টে নিয়মিত গ্রুপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ব্যাডমিন্টন স্ট্রাইকার্স দলের প্রিন্স এবং জুনিয়র গ্রুপ এস এস কিংস গলের সৃজন। শিলা আক্তার, এক্স রিপোর্ট, চ্যানেল এ নিউজ।